আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগতম। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার অসাধারণ একটি সেমি ভিক্টোরিয়া সোফা। সেমি ভিক্টোরিয়া সোফাটি করেছি একটি আলাদা অন্যরকম নকশা, কারুকাজ মডিফাই ডিজাইন করে, হাতলের দুই পাশে নকশা দিয়েছি। এই সোফাটি করেছি একেবারেই বেছে বেছে চিটং সেগুনের ভালো মানের কাঠ থেকে কেটে কেটে একেবারে কাঁচা কাঠগুলি ফেলে দিয়ে সার কাঠগুলি দিয়ে এই সোফাটা করা হয়েছে। এটি যেহেতু সেমি ভিক্টোরিয়া ডিজাইন, এই মডেলের ভিতরে বেশ কয়েকটি ক্যাটাগরি ডিজাইন আপনি দেখেছেন, হাতলের নকশা, তারপরে ওই রয়েছে গাড়ির নকশা ও বিভিন্ন রকম নকশা মডিফাই করে আমরা এই ডিজাইনগুলি করেছি। খুবই চমৎকার অসাধারণ একটি নকশা। সম্পূর্ণ এই গাড়িটি করা হয়েছে 2 ইঞ্চি কাঠের, সলিড কাঠের ভিতর থেকে কেটে কেটে নকশা করা হয়েছে। আরও রয়েছে হাতলের দুই পাশে নকশা, হাতলের ভিতরের সাইডে রয়েছে নকশা, বাইরের সাইডেও রয়েছে নকশা। আমরা অনেক সময় এই সোফাটি করেছি ভিতরে শুধু বাইরের এক সাইডে নকশা দিয়ে, এই সোফাটি করেছি একেবারে একটু স্পেশালভাবে সব কিছু একেবারে উন্নত মানের কাঠ দিয়ে। একটু ওই যে ফাইবারগুলি দেখায় দাও, চিটং সেগুনের যে বৈশিষ্ট্য, যারা চিটং সেগুন চিনে তারাই শুধু বুঝবে কোন ধরনের কাঠ ব্যবহার করে আমি এই সোফাটা বানিয়েছি। সম্পূর্ণ চিটং সেগুনের খুবই ভালো মানের কাঠ, আর বাটামগুলি রয়েছে 3.5 ইঞ্চি একেবারেই মোটা বাটাম। অনেকেই পাতলা বাটাম দিয়ে থাকেন, অনেকেই কাঁচা দিয়ে থাকেন, আমরা কাঁচা কাঠগুলি ফেলেই বানিয়েছি। আরও যে রয়েছে এটার সাথে যে সেন্টার টেবিলটি রয়েছে একেবারে 40 ইঞ্চি বড় সাইজের, 3.5 ফিট থেকে একটু ছোটো এক আকারের। উপরে রয়েছে নকশা, উপরে রয়েছে বেভেল করা 10 মিলি গ্লাস। খুবই চমৎকার অসাধারণ এই টেবিলটি। আরও রয়েছে দুটো কর্নার টেবিল, দুপাশে দেখা দাও কর্নার টেবিল, আরও রয়েছে দুপাশে দুটি কর্নার টেবিল। জায়গা স্বল্পতার কারণে একেবারে ওইভাবে আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হয় না, তবুও চেষ্টা করি আপনাদেরকে দেখিয়ে দিতে। জায়গা স্বল্পতার কারণে একেবারেই দূরে থেকে দেখানো সম্ভব হয় না, তবুও কাছে থেকে দেখানোর চেষ্টা করি। যে কথা বলতেছিলাম, এটি সেমি ভিক্টোরিয়া সোফা, আমরা ফুল ভিক্টোরিয়া সোফাও করে থাকি, অনেকেই দেখেছেন ফুল ভিক্টোরিয়া সোফাও দেখেছেন। এটা হলো সম্পূর্ণ সেমি ভিক্টোরিয়ার ভিতরে একটি ডিজাইন করা মডিফাই ডিজাইন। চমৎকার চমৎকার ফার্নিচারের কালেকশনের জন্য চলে আসুন আয়শা ফার্নিচারে। আয়শা ফার্নিচার বিডি আমার লোকেশনটা হচ্ছে ঢাকা লালবাগ কিল্লার পার্ক থেকে, অতি সহজে চলে আসা যায় কামরাঙ্গীর চর মাবদুর বাজার কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার। আয়শা ফার্নিচারের আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে, অ্যাভেলেবেল করা আছে ইমো হোয়াটসঅ্যাপ দেশ ও দেশের বাইরে থেকে। অনেক প্রবাসী ভাই ও বন্ধুরা আমাদেরকে কল দিয়ে থাকেন, অনেকেই অর্ডার করেছেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান রাব্বিল আলামিনের। আর যে সোফাটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সোফাটির সাথে রয়েছে আমার আরেকটি পাঁচতাল ড্রেসিং টেবিল। এই সোফাটি আজকেই ডেলিভারি চলে যাবে শরীয়তপুর, তাই ডেলিভারির আগে আপনাদের মাঝে ভিডিও চিত্রটি তুলে ধরলাম। যে সোফাটির কথা একেবারে না বললে হচ্ছে না, এখানে রয়েছে যেই ফর্ম কাভারটি, এটা রয়েছে ভিতরে রয়েছে এফএক্সের সুপার ফর্ম, আরও রয়েছে ইন্ডিয়ান কাপড়। যদি কেউ একেবারে ইন্ডিয়ান এই কাপড় সহ এই ফর্মসহ সোফাটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আমরা প্রাইস নিচ্ছি 70,000 টাকা। আর যদি কেউ একেবারে ফর্ম কাভার ছাড়া শুধু সোফাটি নিতে চান, তাহলে প্রাইস পড়ব 55,000 টাকা। এটা খুবই ভালো মানের চিটাং সেগুনের একেবারে বেছে বেছে ভালো কাঠ দিয়ে বানানো, তাই আমরা সেমি ভিক্টোরিয়ার সোফাটি নিচ্ছি 55,000 টাকা শুধু এই সোফাটি। এর আগে দেখেছেন 55,000 টাকা, 50,000, 48,000, বিভিন্ন রেটে 45,000, বিভিন্ন রেটে সেমি ভিক্টোরিয়ার সোফা দেখেছেন। কিন্তু একেবারে যারা ভালো মানের কাঠ দিয়ে বানাতে চান, শুধু তাদের জন্যই রেট নেব 55,000 টাকা চিটং সেগুনের, যা 30 থেকে 40 বছর পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে থাকি, গুনে খাওয়ার গ্যারান্টি। তো খুবই চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেলয় ঘন্টাটি অন করে রাখুন। আয়শা ফার্নিচার বিডি আমার খুবই ছোট্ট সংখ্যক একটি চ্যানেল, চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেলটি একেবারেই নতুন দেখেছেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেলয় ঘন্টাটি অন করে রাখুন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আমি প্রতিনিয়ত কোন ধরনের ভিডিও কালেকশন নিয়ে আসি, কোন ধরনের ফার্নিচারের কালেকশন নিয়ে আসি, আজ আর নয় আবার চলে আসবো ফার্নিচারের কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন সবাইকে জানাই আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।